শুভ সকাল বন্ধুরা, আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আর অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। তো এখন বেজে গেছে তো অনেকটাই সকাল, 11টা বেজে গেছে, এখন থেকে ভিডিওটা স্টার্ট করছে। আমাদের সকালে রান্না খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন স্নান করতে যাব। তো কী কী রান্না করলাম সবটাই দেখাবো তোমাদেরকে আজকে। তো চলো, কী কী রান্না আছে দেখে নিই, দেখানোর পর আমি স্নান করতে যাবো। স্নান করার পরে এসে আবার ভিডিওটা স্টার্ট করবো। দেখো দরজাটা সেই ভুতুরে বাড়ির মতো আওয়াজ হচ্ছে, ব্যাক ক্যামেরা দেখায় তোমাদের। দেখো এই দরজাটা খুলছে, সেই ভুতুরে বাড়ির যে আওয়াজটা হয় না দরজা খোলার সময় কচকচ করে, ঠিক সেরকম ক এরকম একটা আওয়াজ হচ্ছে। যাই হোক, আমি এখন স্নান করে আসি, তারপর আবার ব্লগটা চালু করব। আজকে বেশি কিছু কাজ করি নি এক্সট্রা, আজকে সাধারণ কাজগুলোই করেছি, খাওয়া দাওয়া থালা বাসন এইটাও আর এইসবই করেছি। আজকে আর এক্সট্রা যেসব কাজ আছে, ভেবেছিলাম শীতের জামা কাপড়গুলো বের করবো, তা বের করিনি, শরীরটা খুব বেশি ভালো নেই সেই জন্যেই। তো ভাবছি একটু ঠিক হয়নি, এই কদিন অনেক যুদ্ধ হয়ে গেছে, তো থাক দু একদিন পরে ওগুলো ধরবো। তো চলো স্নান করে আসি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, আমি স্নান স্নান করে চলে এসেছি, তো এখন দুপুরে খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, আমার সোনাই আবার গেছে ওর মনার কাছে, মানে আমাদের ঠাকুমা যে ঠাকুমার কাছে গেছে, এখন আনতে যাব, ওর পাশের বাড়িতে গেছে। তো সে মনার কাছে থাকবে বলছে, বাড়ি আসবে। আমি ওকে জোর করে আজকে জোর করে ওকে ওষুধ খাওয়াইছি, ওষুধ মোটে খাবেই না, জোর করে খাওয়াতে হয়। তো খাইয়ে দিয়েছিলাম সকালে, তো সেই জন্য রেগে গেছে আমার উপর, বলছে আমি আজকে বাড়ি যাব না, আমি মায়ের কাছে থাকবো। তো ঠিক আছে, ওনার কাছে থাকবো যখন যাও। তো দিয়ে এসেছি, এখন আবার আনতে যাব, দেখি ভাত খাওয়াতে হবে, একটু আগেই গেছে। তো ওই যে এখন ডাকছে, বলছে মাম্মা মাম্মা, এখন যাব না, আমি এখানে থাকবো। ও আর বলছে যে তুমি মাছ রান্না করো নি, মাছ ফ্রিজে রয়েছে, তাও মাছ রান্না করো নি, আমি যাব না বাড়ি, মনে মাছ রান্না করেছে, মনের কাছে খাবো। আজকে মাছ রান্না করে নি, তার কারণ হচ্ছে ওই ওর গায়ে কী সব বেরিয়েছে না, ওই জন্য ডাক্তারবাবু বারণ করেছে ওটা মাছ খেতে, মাছ মাংস ডিম, তো এই কারণে রান্না করিনি। তো ও মাছ ছাড়া ভাত খেতেই যায় না। এই তো বাড়ি এসো, চলে এসছো, ও সাইকেল থাক, আমি পরে নিয়ে আসবো, কোনো চলে এসো, তুমি পারবে না, আমি আনছি। তো বন্ধুরা, আমরা এখন খেতে বসে গেছি, সময় বসছে না বলে খাওয়া শুরু করতে পারছি না। বসো বসে করো, আলু ভাজা, আলু আরে এই যে আমার সোনাইয়ের স্কুলের খিচুড়ি, না জানো কত গুড বয়, ফটাফট খেয়ে ফেলতে পারে, তাড়াতাড়ি খেয়ে দেখাও তো কেমন খেতে পারো,
বড়টা দিয়ে দেন। ডাল দিয়ে পটল ভাজা আর আলু ভাজা দিয়ে খাই, আর তুমি খাও কি দিয়ে? খিচুড়ি আর আলু ভাজা। লেবু হলে জমে যেত। আমি খেতাম লাগলে কেন? তুমি কাঁদতে কাঁদতে গেলে এইটুকু দাঁড়াতে না এত কাঁদতে। কত কাঁদলো বাবা যাওয়ার জন্য, গিয়ে একটুখানি মানে দাঁতে জল না, দাঁত ব্রাশ করবে না, দাঁত ব্রাশ করো না, সেরকম সেরকম পোকা লেগে গেল। প্রত্যেক দিন ব্রাশে কলগেট লাগায় আর ব্রাশ করে না, সেভাবে পড়ে থাকে সারাদিন। দাঁত আর ভিতরের মানে মাড়ির দাঁত গুলো পোকা লেগে কি অবস্থা, পুরো ফাঁকা হয়ে যাচ্ছে ভিতরটা। সোনাইয়ের খাওয়ানো হয়ে গেছে, আমারও খাওয়া কমপ্লিট হয়ে গেছে, সোনাইয়ের ওষুধও খাওয়ানো কমপ্লিট হয়ে গেল। এই যে এখন আমরা একটু ঘুমু ঘুমু করবো, আমার সোনাইয়ে ঘুমাবে। একটু খোলো জানলাটা সোনাই, এই দেখো সোনা জানলাটা খোলো না। তো আমরা একটু ঘুমিয়ে নিই, এখন 2:30 বেজে গেছে, একটু ঘুম পাচ্ছে। ঘুম থেকে উঠে তারপর আবার তোমাদের সাথে গল্প করবো। গুড আফটারনুন বন্ধুরা, তো এখন তো প্রায় বিকেল হয়েই গেছে আর আমি ঘুম থেকে উঠে পড়েছি, তারপর চোখ মুখ খুলে গেছে, অল্প একটু ঘুমে আছি তারপর চোখ মুখ খুলে গেছে। তো এখন একটু কাজ করবো, ঘরের বাক্স কভারটা লাগাবো, টুকটাক কিছু কাজ করে নিই। দেখতে আমি এখন বাক্স, যে বড় বাক্স আছে সেটাকে গোছাচ্ছি, কারণ এসে পর্যন্ত এখনও বাক্সটা গোছানো হয়নি। তো ফটাফট গুছিয়ে নেবো, আর যে কভার আছে সে কভারটা লাগিয়ে নেবো আগে, তারপর আমি জিনিসগুলো আবার ওর উপরে রেখে দেব। তো চলো ফটাফট আমি গুছিয়ে নিই এটা। কভারটা না লাগালে বাক্স জানো তো একদম ভালো লাগে না দেখতে, ওই জন্য কভারটা মেন। আর নোংরা হলে তো মোছা যায় না বাক্সটা, জল দিয়ে হয়তো জং ধরে যেতে পারে, ওই জন্য কভারটা লাগিয়ে রাখতে হয়। এইভাবে গুছিয়ে রাখছি, টেডিটা উপরে রাখলাম, আর দুটো বাস্কেট আছে, বাস্কেট দুটো একটার উপরে একটা সাজিয়ে রেখেছি। তো এই যে একটা ড্রেস দেখো, এটা আমার বাবাই, আমার শাশুড়ি এনে দিয়েছিলো বাবাইয়ের, তো সে এখনও পরিনি, পুজোর সময় এনে দিয়েছিলো, তোমাদেরকে দেখানো হয়নি তাই দেখে দিলাম। তো এবার আমি আলনার মধ্যে কী করছি দেখো, এত পিঁপড়ে হয়েছে আমি বুঝতেই পারিনি যে আলমারির মধ্যে পিঁপড়ে ঢুকতে পারে।
তো সে পিঁপড়েগুলো এখন কী করবো আমি বুঝেই পারছি না যে কী করতে পারে এখন এটার অবস্থা। জামা কাপড় একটাও কাটেনি, সেটাই আমার কপাল। তা যদি জামা কাপড় কাটতো তো একটা অসুবিধা হতো, কারণ শীতের জামা কাপড় ছিল ওর ভিতরে, আমার সোনা আর বাবাের কিছু, আর একটা মশারি ছিল। তো সেগুলো ভালো করে সব বের করেছি, বের করে এখন কী করবো বলো তো, ফিনাইল দিয়ে মুছে নেব, কারণ ফিনাইল না দিলে পিঁপড়ে যাবে না খুব তাড়াতাড়ি। তো ফিনাইল দিয়ে মুছে নিয়ে আমি ঝাড়ু দিয়ে একটু ঝাড় দিয়ে নিলাম, তারপরে আবার কিছু কিছু জিনিস যেগুলো কাগজপত্র টুকটাক আছে সেগুলো ওর মধ্যে রেখে দিই, একটা ডায়েরি ছিল সেটাও রাখছি, আর এইসব এখন রাখা যাবে না, এগুলোর ব্যবস্থা করতে হবে। একটা বালতি আছে বড়, সে বালতির মধ্যে সব ভরে রাখি, এগুলো কালকে সব ধুতে হবে, সার্ফ দিয়ে ধুয়ে তারপর আবার গুছিয়ে রাখবো। আর শীতের জামা কাপড় তো বের করবো ভাবছিলাম, তো একেবারে বের করাও হয়ে গেল, তো এগুলো এর মধ্যে রাখি এখন, বেশি নাড়াচাড়া দেবো না, কারণ এর ভিতরে সব পিঁপড়ে ভর্তি, বড় বড় কালো পিঁপড়ে। তো এইভাবেই রাখছি, আর আসন টাসন যেগুলো আছে সেগুলো একটু ঝেড়ে রেখে দিচ্ছি, ওগুলো বেশি পিঁপড়ে লাগেনি। তো এইভাবে আমি রেখে দিচ্ছি সব ঝেড়ে, আর বাকিগুলো সব বাস্কেটে রেখে দেব। দেখো কি সুন্দর সুন্দর আসনের ডিজাইন, সব আমার মা আমাকে বানিয়ে দিয়েছে, আর আমি একটা দুটো বানিয়েছি, আমার মায়ে বেশি বানিয়ে দিয়েছে। তো সব আমি রেখে দিচ্ছি এর ভিতরে, আর একটা আসন বের করে রাখলাম, আমার বাবাই ভাত খাবে, বাবাই শোনায়, একটা বাইরে আছে আর একটা বের করছি, দুটো আসন দিয়ে ওরা বসে খাবে দুজন। তো আমি ফটাফট গুছিয়ে নিই, গুছিয়ে এবার ঘরটাকে আবার ঝাড়ু দিতে হবে ভালো করে, কারণ পিঁপড়ে ছড়িয়ে গেছে সারা ঘর, সারা গা আমার বিড়বিড় করে বেড়াচ্ছে পিঁপড়ে। আগের দিন এত পিঁপড়ে বের করলাম, সে বুঝতেই পারিনি যে আলমারির মধ্যে পিঁপড়েগুলো লুকিয়ে থাকতে পারে, এখন শোকেসের মধ্যে কী অবস্থা জানি না, সেটা কালকে আবার দেখবো, আজকে এইটুকুই থাক। কারণ সব যদি একবারে বের করি তো অনেক রাত হয়ে যাবে, আবার রান্নাবান্না আছে, পড়ানো আছে সোনায় বাবায়ের। ঘুরে ফিরে আস তু পাপিতে, ঘুরে ফিরে আর পাপিতে আস না। তো বন্ধুরা এখন আমি রান্না করে চলে এসেছি, এখন আমি রুটি বানাবো, পড়ে যাচ্ছে না নাকি? না শুধু আটা কেউ খায় পাগল নাকি? আমি খাই। তাহলে দিকে দাও আটার কোটের পাশে দাও, দেখি তুমি কটা রুটি খাবে বেবি? তিনটে খাবে? বিশাল ব্যাপার, আমার বেবি তিনটে রুটি খাবে আজকে। অনেকদিন তিনটে রুটি খাইনি, তাই তিনটে রুটি তো হবে, তা ভালো লাগবে না? আমি শুধু তিনটে রুটি খাবো, তিনটে রুটি খেলে এই কিছু হবে না, না পেট ভরে যাবে।
সুন্দর হয়ে গেল তো ফটাফট বানিয়ে নিই রুটি আমার সোনার খিদে পেয়ে যাচ্ছে না তো খিদে পেয়েছে ও না না ঘুম এসে ও ঘুম এসে যাচ্ছে মা বেবিকে বলতে এই গিক মাই বেবি আমার বেবিকে জানো তোমরা আমার বেবির নাম সায়ক বিশ্বাস আমার বেবির নাম আশ্রীজন বিশ্বাস কে বাবা কে আমার বাবা কে না না বাবাই বলতে না হ্যাঁ বলতাম তো তুমি বাবা না না আমি বেবি ও তো বেবি ওটা বাবাই আর বেবি তো বন্ধুরা আমি ঝটপট টুটুয়াটা বানিয়ে নিই তোমার জানো আমার সোনা কত ভালোবাসে ঘুরে ফিরে আর বাপে দেখতে ঘুরে ফিরে আর বাপে দেখতে আমি কিভাবে রুটি বানাই সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি, তোমরাও এভাবে বানাতে পারো, খুব সহজেই বানানো যায়। তো এই দেখো আমি কিভাবে ছেকছি রুটিটা, আমি খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলছি। ফুল ফুল করে রুটি বেশ ভালোই ফুলে যাচ্ছে, একটা একটা করে। আমি একসাথে তিন চারটে নিয়ে করতে পারি না, তো আমি একটা একটা রুটি এক একটা করে ছেঁকে নেব। তো দেখো তোমাদের ভালো লাগলে তোমরাও এবার বানাতে পারবে বাড়িতে। আমার কিন্তু কোনো খুন্তি বা কোনো তার কোনো কিছুই লাগে না, যা করবো সবটা হাত দিয়ে করছি। আর একটা সারাশিটা তাওয়াটা ধরার জন্য নিয়েছি। তো দেখো কিভাবে ফটাফট বানিয়ে নিচ্ছি, উনুনের উপরে দিয়ে একটা একটা করে ছেঁকে নিচ্ছি। রুটি বানাতে বানাতে আমার একটা খাওয়া হয়ে গেল, কারণ গরম রুটি দেখে খুব খেতে ইচ্ছে করছিল শুধু শুধু। তো একটা খেয়ে নিচ্ছি, বিয়ের আগে আমার রুটি একদমই পছন্দ ছিল না, কিন্তু এখন মানে এমন অবস্থা হয়ে গেছে যে রাত্রেবেলা রুটি না হলে চলে না, এরকম অবস্থা। বেশ ভালোই লাগে রুটি রাত্রে, মানে তিন বেলা ভাত খেতে একদম ভালো লাগে না, একবার রুটি হলে বেশ ভালোই হয়। এখন আমার সোনাকে এই যে রুটি খাওয়াচ্ছি দুধ রুটি, এই যে তোমাদের সঙ্গে আমার সোনা একটু গল্প করবে। বলো তো কি বলছিলে এবার? আমার আছে মা দুর্গা। হ্যাঁ হয়, তা তুমি? আমি গন্না, আমি তোমার সিংহ। হ্যাঁ আমি মা দুর্গা হব আর আমার সোনায় সিংহ হবে। আপনার বাবা কি হবে তাহলে? বাবা শিব ঠাকুর হবে আর ও হবে সিংহ, আর আমাকে মা দুর্গা করবে। আর অসুর কি হবে তাহলে? অসুর যারা আমাদের শত্রু তারা হচ্ছে আমাদের অসুর তাহলে, তাই তো? হ্যাঁ। কি করতে হবে? অসুরদের মারতে হবে। হ্যাঁ অসুররা দুষ্টু। অসুরা মদ খায়, উল্টো পাল্টা করে, মারামারি করে, মানুষ খায়, মানুষকে বাঁচায় বাঁচায় না, ওরা মারে। ওরা খুব দুষ্টু। মা দুর্গার বাঁচায়। মা দুর্গার তো ভালো, অসুরা একটা দুষ্টু। দেখো আমার সোনা কেমন হিরোর মতো সেজেছে, চশমা মাথায় দিয়ে ও চোখে দিয়ে। বাপ রে বাপ, কি হলো?
তোকে আটা লেগে গিয়েছিল লাস্টটা নিয়ে গেল ওইতে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। রুটি খেয়েছি, ডাল ছিল, আর একটু আমার মাথা যন্ত্রণা করছে আজকে প্রচুর, তাই জন্যে একটু চা বানিয়েছি, চা দিয়ে রুটি দিয়ে। আর শুধু রুটিও খেয়েছিলাম একটা রুটি বানানোর সময়, আর বাবাইকে দিয়েছি ডাল দিয়ে রুটি, সোনাইকে দিয়েছি দুধ দিয়ে রুটি, আর আমি খেয়েছি চা দিয়ে রুটি। আর শুধু খেয়েছিলাম একটা এই, আর দুটো রুটি খেয়েছি চা দিয়ে। এই খাওয়া দাওয়া হয়ে গেল, এখন তো শুয়ে পড়বো। এই দেখো বিছানাও করে ফেলেছি, দেখতেই পাচ্ছ মশারির মধ্যে আছি আমরা এখন। আমার সোনাই কি করছে দেখবে, আমার সোনা বাবা, এই একটু ফ্রেন্ডে গুড নাইট বলে দাও। গুড নাইট, টাটা, বাই বাই, টাটা, বাই বাই। হ্যাঁ, ভালো থেকো, সুস্থ থেকো, বলে দাও সামনে উঠে বলো, শুনতে পাচ্ছ না কথা? না, ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, আমি ভালো আছি, আমি ভালো আছি। তো আমার সোনাই তো বলে দিল আমার কথাটা, তো তোমরা সেইভাবে করো। আমার সোনাই যেটা বললো, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, আর নতুন ভিউয়ার্স হলে অবশ্যই তো সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো আমি চলে যাই, আবার কালকে দেখা করব, কারণ এখন 10টা বাজতে গেছে, শুয়ে পড়বো। এখনও ভিডিও এডিট করা বাকি আছে, সেটা করতে হবে। তো আবার আমার একটু সিরিয়াল না দেখতে পারলে ভালো লাগে না, ভিডিও এডিট করবো, একটু সিরিয়াল দেখবো, হিন্দি দুটো সিরিয়াল দেখি, দেখার পরে ঘুমাবো। ঘুমাতে ঘুমাতে তো মনে হচ্ছে আজকে 11টা বেজে যাবে, কাজ বাজ মানে ফোনের যেসব কাজ আছে সেগুলো করে। এখন তো ভিডিওটা এখানে এন্ড করে দিতে হবে, কারণ লেট হয়ে যাচ্ছে। তো আজকের মতো বিদায় নিই, আবার দেখা হবে কালকে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।